আবারও গ্যাস দুর্ঘটনা, আবারও মৃত্যু। আজ ভোরে রাজধানীর মধ্যবাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক তরুণ প্রাণ হারান আর আহত হন এক নারী। ফায়ার সার্ভিস বলছে এটি লাইনের নাকি সুয়ারেজের জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, জানা যাবে তদন্তের পর। অসাবধানতায় হতে পারে কত বড় দুর্ঘটনা, এর নিত্য সাক্ষী এ শহর। দুর্ঘটনা ঘটে, তদন্ত হয়, মানুষ আবার ভুলেও যায় কেন ঝরে গিয়েছিল প্রাণ। বাড্ডা সড়কে উৎসুক জনতার এ ভিড় এক বিস্ফোরণ কেন্দ্র করে। ভোরে রাজধানীর মধ্যবাড্ডায় এ ভবনে বিস্ফোরণ, যে ঘটনায় প্রাণ হারান আরেক ভবনের একজন। তিনতলা ভবনের এই নিচতলায় ঘটে বিস্ফোরণ, যেখানে ছিলেন পোশাক শ্রমিক শান্তা। দগ্ধ হয়ে তিনি চিকিৎসাধীন ঢাকা মেডিকেলে। আর এই বিস্ফোরণে দুমড়ে মুচড়ে ছিটকে যাওয়া লোহার গেটের ধাক্কায় মৃত্যু হয়েছে বিপরীত দিকের ভবনে থাকা হোটেল কর্মচারীর। এসে দেখি ওনার মাথাটা দুই সাইড হয়ে আছে, ওইদিকে দৌড়ায় গেছি, যা দেখি উনি হলো পুড়ে গেছে আর কি। ওই ঘুম থেকে দেখলাম যে ঠাস করে পড়ছে, আমাকে গায়ে গ্লাস মালাস ভাঙ্গে, জালনার সব কিছু ভাঙ্গে পড়তে আছে। আমি লাভ দিয়ে বাচ্চা দুইজনে দুইটা লইয়ে বাইরে হয়েছে। মেন ফটকটা ছিল ওইটা, মানে ব্লাস্ট হওয়ার পরে পরে তিনটা চারটা ভাগ হয়ে এক যা, ওই যে ওইখানে এই যে আপনার বাবুচি ছিল ওনার মাথা যে এই পর্যন্ত পুরো মগজ বের হয়ে গেছে, উনি জায়গায় ডেড হয়ে গেছে। ছয়টা পাঁচে আর কি এই ঘটনা ঘটছে। তো আমরা দুই ভাই মিলে আবার চলে আসলাম, চলে আসা দিয়ে যে বোনরা আগে হাসপাতাল ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। বিস্ফোরণের আলামত পুরো বাড়ির আনাচে কানাচে, নিচতলা জুড়ে গ্যাসের গন্ধ। ভবন মালিক জানান বাড়ির সামনে ডিআইটি চার নম্বর সড়কে গত চার পাঁচ দিন ধরেই চলছে ড্রেনের কাজ। আমাদের সার্ভিস লাইন ঠিক আছে, ইলেকট্রিসিটি ঠিক আছে, পানির লাইন ঠিক আছে, এই গ্যাসটা কিসের থেকে হলো এটা আমরা কেউ বলতে পারি। নিচতলার যে ঘর থেকে ঘটনার সূত্রপাত, সেখানে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না বলছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে তদন্তের পরই বিস্ফোরণের মূল কারণ জানাবেন তারা। গ্যাসের লাইন আছে, সোয়ারেজের লাইন আছে, আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা স্বাভাবিক বিষয়গুলো আমরা তদন্ত করে আমরা বলতে পারবো যে আসলে কি কারণে এই কোন গ্যাস থেকে এটা দুর্ঘটনাটা ঘটেছে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।